এখন যে জেনারেশনটা এখন মানে যে সময়টা পড়ছে বর্তমান, করোনাতে কিন্তু মনে করেন অনেক মেয়েরা ফোন কিনছে, ঠিক আছে, এটা কিন্তু মানতে হবে, বাস্তব কথা এটা, একসাথে একটা মানা যায়। মনে করেন সাপোজ আমার এদের দেখে আমার বোন এসএসসি পরীক্ষা দিব বা জেএসসি পরীক্ষা দিব, এখন একটা ফোনের জন্য দিতে পারতাছে না তার ফোন, কিন্তু ফ্যামিলিকে বললে ও যে পরীক্ষা দিব ফোন দিতে হইব, অবশ্যই ফোনটা দিয়ে দিল, কিন্তু আপনি কথা রাইট কিনা আপনি মিলিয়ে দেখবেন 80% মেয়েরা পরীক্ষায় ঠিকমতো দেয় কিনা সন্দেহ। গুরুত্বহীন কিন্তু তাদের কাছে একটা ফোন, মেয়ে মানুষ বুঝতে, এটাই ওরা ওরা বিভিন্ন মানে গান শুনে প্রথমেই মানে এটা ডুবু হেটা ডুবু মানে তাদের মনে যে একটা হাউস ওইটুকু মিঠায়া পরে মনে পড়ে জানে কোন কথা টুকসাক হুক জুক। তবে এই ফোনটা ঠিক আছে, এই ফোনটা আমাদের যুগ, আমি একটু বলি, এই ফোনটা আমাদের যুব সমাজকে সমাজকে একদম নষ্ট করে দিচ্ছে, মানে ধ্বংসের পথে নিচ্ছে। হ্যাঁ, ধ্বংসের পথে দিকে, তো আমি হয়তো তেমন ভাবে কথা বলতে পারতাছি, আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার, মানে এই ফোনের, এই ফোনের কারণে একটা মেয়ে ছেলে অনেক কিছু বুঝে। হ্যাঁ, এখন মানে আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়াশোনা করছি, আপনি দেখেন আপনার ছোট হবো কিন্তু আমি অনেক, আপনি যখন স্কুলে ক্লাস 1-5 পড়ছেন, ওই 1-5 পর্যন্ত ওই কয়টা ফোনে কয়টা ছেলে কয়টা মেয়ে ফোন ইউজ করছে? এখন এই সম্পর্কে যদি আমি বলতে চাই, মানে আমাদের যে সময় 2009 অথবা 2008 ঘটনা, ঠিক আছে, ওই টাইমে ক্লাস 6-8 পর্যন্ত কোনো ফোন ব্যবহার করতে পারেন, ক্লাস 9 পোলা মানে টুকটাক বাটন মোবাইল গুলা ব্যবহার করতে পারছে। আমি এটাই শুধু বলতে চাচ্ছি যে এখন কত মানুষের হাতে পৌঁছে গেছে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটার উদ্দেশ্য হাতে মনে করো হয় না আমাদের যুব সমাজ শেষ। তবে আমি একটা জিনিস খেয়াল করছি যে 2020 পর থেকে মানে অ্যাভেলেবেল ছেলে মেয়েদের কাছে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো তাদের ফ্যামিলি লোকেরা তুলে দিছে, এটা মূলত তাদের ফ্যামিলি লোকরা তুলছে এরা বাধ্য করে, এন কারণ আছে। হ্যাঁ, কারণ সে পরীক্ষা দিবে, ওই যে প্রথম কথাটা বললাম, হ্যাঁ, সে এমনও ফ্যামিলি কাছে এমনও ফ্যামিলি আছে যে আমার সামর্থ্য নেই কিন্তু এই ফোন দিয়ে আমার পরীক্ষা দিতে হইব, তে আমার সন্তানকে আমি এখন না কিনে দিই পরে কিনে দিই, ওই যা 19 বাজে হইয়া বা বাজেট করছে যে আব্বু আমার এই ক্লাস 6 বা এই 5 উঠলে আমার একটা স্মার্টফোন কিনে দিতে হইব, এরকম বাজেট করছে, পরীক্ষার কি করতে মানে জিনিসটা বোঝাইছেন যে কি করতে হবে পরীক্ষার কি মানে এটা পরীক্ষা, হ্যাঁ পরীক্ষার মানে কি ছেলে মেয়েরা না বলে না যে কি ধরনের মানে এটা কি অ্যাসাইনমেন্ট সম্পর্কে আপনাকে বলেছি, অ্যাসাইনমেন্ট সম্পর্কে, হ্যাঁ 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 অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা হচ্ছে মানে প্রতিটা ফ্যামিলির মধ্যে ছেলে মেয়েরা পরীক্ষার কথাই বলতেছে যে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই কিনা দিতে হবে। হ্যাঁ 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 এটাই তো সম্পর্কে আপনি কিছু বলেন, এটার সম্পর্কে আমি কি বলবো, মানে একটা এই ফ্যামিলি থেকে যখন ফোন কিনে দেয় একটা ছেলে মেয়েকে, সে কিন্তু অনেক খুশি থাকে, সে কিন্তু না করবে না, মানে ফ্যামিলি তো অবশ্যই ভাবতেছে যে আমার সামনে ভবিষ্যৎ ভালো হবে অথবা অ্যান্ড্রয়েড ফোন কিনা দিলে আমার ছেলে ভালো থাকবে কি, মানে এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমি এই সম্পর্কে তো এটাই বলতে চাচ্ছি যে আমার ছেলে, আপনি যে বললেন যে আমার ছেলেকে আমি ফোন কিনে দিলে ভবিষ্যৎটা ভালো হতে যাচ্ছে, তাই না? তো এই চিন্তা করে ফ্যামিলিটা কিন্তু তার ছেলে হোক মেয়ে হোক তাকে ফোনটা কিনে দেয়, কিংবা ফোনটা কিনে দেওয়ার পরে সে তো মানে অ্যাসাইনমেন্টের দিকে থাকে না, সে তো অনলাইনে ক্লাস করে না, সে তো অন্য কিছু, হ্যাঁ ফেসবুক, ইউটিউব, টিকটক, মানে ইউটিউব, আমি সত্যিকারই বলতে গেলে যারা টিকটক প্ল্যাটফর্ম আছে এটা মানে মানে অনেক অনেক ফ্যামিলি মেয়েরাই, ছেলেরা তো এমনি ওপেনলি, মেয়েরা আপনার মনে করেন দেখা গেছে আমাদের এটা ফ্ল্যাট পদ্মার আড়ালে তারা টিকটক ভিডিও করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলিও জানে না, উমুক আত্মীয় দেখছে যে এই তোমাকে তো টিকটকে দেখছি, তুমি টিকটক ভিডিও করো নাকি, টিকটক ভিডিও করো নাকি, আপনাদের বলি, আপনি বলে আপনি টুকটাক করলে আপনি জিজ্ঞাসা করবো না, অমুক জায়গায় গেলে যে তোমাকে তো টিকটকে দেখছি, হ্যাঁ তো ভালো লাগে, পরে দেখবো তখন কিন্তু ওই লোকটা ওই লোকের সাথে এইভাবে কথা বলবে, হ্যাঁ ভালোই,
টিকটক চালায় মানে কথাটা সিম্পলি নিবে, ওই লোকে ভাববে যে হ্যাঁ কিছুই না, কিন্তু যে ওই লোকে যদি বুঝা থাকে যে মেয়েটা কতদূর আগে গেছে পদ্মার আড়ালে, তাহলে মনে করেন ক্যামেরা মানে ছেলেরা কলে ছেলেদের বিষয়ে তো খুব কমই জিজ্ঞেস করে, কিন্তু মেয়েদের ভিডিও গুলা পাইলে রাস্তাঘাটে ছেলে দেখবো মেয়ে দেখবো বা ছেলেরাই দেখলো বা কোন লোক দেখলো কোন প্রবলেম নাই, কারণ আমি ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষ, আপনি বাড়ি থেকে রাত 12টার সময় বাইরে বেরোক, দায়িত্ব নেই বড় কিছু আছে আপনি দেখায় আপনি আজকে এই পর্যন্ত লিগেলি কথা, একটা মেয়ে আপনি যদি আজকে মেয়ে হতেন আপনার বাপের ঘরে তাহলে আগাইতে পারতেন না, আমার ক্লাস 9 অথবা 10 থাকতে আমাকে বিয়া দিত, বিয়া দেয়া দিত। আমি ঠিক এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছি যে মেয়ে মেয়ে ছেলে দিন দেয় একটা মেয়ে একটা এক ছেলে কথা কই, একটা ছেলে ফ্রেন্ড সার্কেল আছে সব কিছু আছে, হ্যাঁ বাইরে যাবে আর বন্ধু বান্ধবের সাথে ঘুরবে, সে ইনকাম করবে ফ্যামিলি চালাবে, একটা সময় সে বুঝতে পারবে যে আমি আগে যা করছি সব কিছু ভুল, এটাই জীবন, এটাই স্বাভাবিক। আসলে মানে ছোটবেলায় যে চলাফেরাটা আমরা করছি যে মানে অনেক ভুল চলাফেরা করছি, যে মানে অনেক আনন্দের চলাফেরাটা করছি, কিন্তু যখন আনন্দের চলাফেরাটা অনেক মিস করি, কিন্তু ভুলটা যে চলাফেরা করছি এটাকে আফসোস করি, এভাবে যদি না চললে এভাবে চলতাম তো হয়তো ক্যারিয়ারটা ভালো হতো, তো ক্যারিয়ারটা মানে আরেকটু সুন্দর হতো, আরেকটু সুন্দর না আরেকটু আফসোস এটা রয়ে গেছে, এটা কিন্তু আমার ভিতরে আছে কিনা রয়ে গেছে, কিন্তু রয়ে গেছে না আমার ভিতরে অবশ্যই আফসোস রয়ে গেছে, রয়ে গেছে না আমি অবশ্যই, একটা মানুষের কোন সময় চাওয়া পাওয়া কম থাকতে পারে না, এটা এটা আমরা মানে নিতে হইব, হ্যাঁ এটা মানে নিতে হইব, আমাদের 10টা বিকুয়াস আমি 10 কোটি টাকা আছে কেমনে আর 10 কোটি করুন যা, এই চিন্তা এই চিন্তা যদি নাই থাকতো একটা মানুষের, আমি সাধারণত আমাদের বাংলাদেশের যে শিল্পপতিরা ওদের দেখাই যে ওদের কিন্তু গার্মেন্টস মিল ফ্যাক্টরির অভাব নাই, তারপরেও কেন ওরা ব্যবসা করতেছে, ওদের তো ফিউচার একদম বিন্দাস, তারপরেও কেন কেন ব্যবসা করতেছে, তারা তো এখন স্থগিত দিতে পারে কিভাবে মানে দিছে সবার ফ্যামিলিতে দিছে, এভাবে এটার উড়া নেওয়ার অথবা প্রতিরোধ করার, ঠিক আছে তাদের কাছ থেকে প্রতিরোধ করার উড়া নেওয়ার এটার সম্পর্কে যদি কিছু বলতেন, আমার কথা শেষ করবো পরে আপনি বলেন এটা কেন সম্ভব না, একটা মেয়ের যখন একটা ফোন থাকে সেই ফোনটা তার ফ্যামিলি কিনে দিল ফার্স্ট ফোন, এই ফোনটাতে কিন্তু আসক্ত, ফোন আমি আজকে আমার মেয়ের কাছ থেকে নেবো গা, কালকে আমার মেয়ে কেমনে কিনবো দেখায় দিব যে আব্বু যে ফোন আমি কিনছি, আমি কিনছি কারণ সে তো আসক্ত, আসক্ত হয়ে আছে কারণ হ্যাঁ তো ফোনে আসক্ত, তার নিজের টাকা দা হইলো হ্যাঁ কিনে লইব, তার নিজের যদি একটা পার্সোনাল টাকা থাকে বা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতেই পারে স্বাভাবিক, ফোন কিন্তু তার হাতে চলে আসছে, এই ফোন কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার কাছ থেকে কেউ সরাতে পারবো না, তবে আসলে চিন্তার ব্যাপার এটা অসম্ভব, যদি বাংলাদেশ সরকার একটা কিছু করতো যে কিছু কিছু ওয়েবসাইট আছে এটা যদি মনে করেন অফ করে দিত তাহলে কিন্তু সরকারের প্রতি অনেক খুশি হতো মানুষ, তবে এটা বড় বড় আলেম এটা কিন্তু সম্ভব সম্পূর্ণ, এটা যদি সরকারের সরকার যদি এই এই সব দিক দেখে তাহলে কিন্তু এটাও সম্ভব, সরকারে কিন্তু অনেকই সম্ভব, বাংলাদেশের সরকারের কি করতেছে কিছুই না, কিছুই না অনেক কিছু সম্ভব না, এত সব সব মনে করেন এরা যদি হ্যাঁ যদি ইচ্ছা করে যে অমুক একটা ওয়েবসাইট খারাপ ভিডিও ফ্রন্ট ভিডিও মানে এইসব মানুষের দেখে ছেলে মেয়েরা, এক নাম্বারে এটা অফ করা দরকার, এই সাইবার ক্রাপ এটা ওইখানে গেলে বাংলাদেশ সাইবার ক্রাপ আছে ওইখানে যাবেন আপনি, ওইভাবে ওই যে সরকার আপনি সরকার আপনি যাবেন নোটিশ করবেন
ওই ওয়েবসাইট অফ, তবে ওই ওয়েবসাইট অফ। আপনি এই আপনি আমি আমি বাংলাদেশের সরকার, আমার এই যে এই ইংল্যান্ডের খেয়া, এই যে ফেসবুক ফেসবুক জার্মানি নাকি ফেসবুক যে হ্যাঁ তৈরি করছে, ওর ওর সাথে অবশ্যই যোগাযোগ আছে, ওই ওই দেশের সাথে অবশ্যই আপনার মিল আছে, আমেরিকা জেগিন জুন নাকি এরকম একটা নাম, মানে আমার মনে নাই, ও ফেসবুক এই অ্যাপসটা তৈরি করছে, এই অ্যাপসটা যদি মানে টাকার বিনিময়ে আমি মানে পুরোপুরি যে ছাইড়া দিব তেমন না, মানে আমি মেয়েদের দিক দিয়ে বলছি, ওরা কিন্তু সম্ভব না, সরকার যদি এই দিকটা দেখতো যে এটা টাকার বিনিময়ে ইউজ করা যায়, কিন্তু ছেলেরা কিন্তু চালাইতো, মানে এরা চিন্তা করতো যে এটা তো টাকা লাগে, যদি না চললা টাকার বিনিময়ে যদি চলতো হয়তো এটা ভালো থাকতো না। এমবির বিষয়টা তো আমি পরে বলতাছি, যে এমবি বিষয় না, যে আপনি মনে করেন একটা ফোন কিনছেন এমবি আছে, এখন এমবিটা আপনি কোন বিষয়ে প্রয়োগ করবেন এটা কিন্তু আপনি মনে মনে জানেন, যে এমবিটা আমি ইউজ করছি, আমি ইউটিউব চালাবো, ইউটিউবে ভিডিও ছাড়বো, এখন যদি আপনি ইউটিউবে ভিডিও ছাড়তে গেলে যে আমরা 5000 না 1200 টাকা চা বা ইউটিউবে ঢুকলেই, তাহলে কি আপনি দ্বিধাবোধ করবো না করবো না? আমি আমার মেইন কথাটা এখন বুঝতে পারছেন হয়তো আপনি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনি যে এমবি আছে ফোনে, এমবি আছে না, এখন আপনি মনে করেন যদি একটা অ্যাপসে ঢুকতে চান, যেমন ইউটিউবেই, মানে ইউটিউব অ্যাপসে চাপ দিছেন, টাকা আগে 1200 পেমেন্ট করেন, তারপর আপনি ইউটিউবে প্রবেশ করেন, এরকম কিছু যদি সিস্টেম আনলে গেলে করতে করতো জেলে সরকারে, তাহলে কিন্তু অনেক ভালো হইতো, সরকারের লাভ হইতো, ব্যবসা ভালো হইতো, মানে হেরত লাভ থাকবে অবশ্যই, তারপর মানে তার পরবর্তী বলে হয়তো কিছু মোবাইল কমতো নাকি, অবশ্যই কমতো কিছু, বলতে ওই মেয়েটা তো তখন মনে করেন ফেসবুকে চ্যাটিং করতো, নক করতো না, ফেসবুকে নক করবো না কেউ, ওতে অন্য মাধ্যম, এইভাবে যদি মনে করেন মাধ্যম অফ করা হয় তাহলে কিছুটা সম্ভব। একটা সময় গেছে দেন চাচা, আমি বলি আপনারে যে একটা সময় কিন্তু সবাই আমরা খেলাধুলা করতাম, যে ও অনেক যে বয়সের ভুলা মান্ডি, এটি কিন্তু অনেক ফ্রি ফায়ার খেলা, ওর কাছে যদি ফোনটা না থাকতো তাহলে কি করতো, খেলাধুলা করতো, পিচ্ছি পিচ্ছি বাচ্চা বলা, মানে অনেকেই ফ্রি ফায়ার খেলা, ওই যে আঙ্গ আছে না, হ্যাঁ হ্যাঁ, ওরা ফ্রি ফায়ার খেলতো, ফ্রি ফায়ারটা যদি না থাকতো, টাচ ফোনটা যদি না থাকতো, তাহলে কি করতো, খেলাধুলা করতো, মানে এই গেমের প্রতি ছেলে ছোট ছোট বাচ্চা বলা মান গেমের প্রতি অনেক কিন্তু আকৃষ্ট হয়ে গেছে গা মোবাইলের প্রতি, ঠিক আছে, ফ্যামিলি না পারতেছে কান্নাকাটি করতেছে, না পারতেছে দেওয়ার জন্য হয়তো কান্নাকাটি করতেছে, নয়তো মোবাইল ভাঙতেছে, এরকম মানে অবস্থা ফ্যামিলির মধ্যে, ঠিক আছে, তারপরে ওই গেমটাই ছেলে মেয়েদেরকে খেলা। তবে আমি একটা কথা বলি, 10 কথার 1 কথা, ঠিক আছে, আমি কিন্তু একজন মেয়ের বাপ, আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের বয়স 3 মাস 2 দিন, সিরিয়াস কথা, এখন মেয়েটা কিন্তু আমার, লিগেলি আমার, ঠিক আছে, মেয়েটা যে তো আমার, দায়িত্বটাও কিন্তু আমার, ইয়েস ইয়েস, কর্তব্যটাও কিন্তু আমার, ইয়েস, ওরে কেয়ার করাটাও কিন্তু আমার, ও কি করতেছে এটাও কিন্তু আমার, ধরেন আমি ব্যবসা করি, ধরেন আমি বাজারে ব্যবসা করি, কিন্তু আমার মেয়ে কি করতেছে, আমার ছেলে কি করতেছে, এটা অবশ্যই কেয়ার করা দরকার। আমার মেয়ে যদি আমি যদি বলি যে তুই এটা করতে পারবি না, এটা খারাপ, এটা যদি শুরু থেকে ওই শিক্ষাটা দেই, হ্যাঁ হ্যাঁ, তাহলে ও কিন্তু ওই বুঝটা মানে, বুঝটা মানবো এবং কি ডরাইবো, ওই বুঝছি ভাই ভাইবো আব্বাই আছে, হ্যাঁ, দেখেন এমনও ফ্যামিলি আছে এখন পর্যন্ত, এখনো মনে করেন এই ফ্যামিলি ছেলেপেলে আছে, এটাকে বাহিরে দেখলে প্রচুর ভয় পায়, ইয়েস, যে কোনো একজন, তুমি মা আমি বাবা, তুমি দুর্বল হও আমি শক্ত হব, দুনুজন নরম ছেলে হয়ে যাবো মেয়ে হয়ে যাবো নষ্ট, ইয়েস, কারণ দুনুজন বাহিরে যেটা ভাইতাছি চাইতেছি বাহির টাইম বাবার কাছে এটাই দিতেছে, মার কাছে এটাই দিতেছে, কিন্তু একজন শক্ত থাকতো তাহলে কিন্তু সে তার ভিতর একটা বয় কাজ করতো, ইয়েস, লিগেলি কথা যেটা, তো এটা ফ্রি ফায়ারে আমি যদি বলি প্রথম কারণ হচ্ছে বাপ মা, ইয়েস, ফোনটা তুমি হাতে তুলে দিছো, আমি বাবা, আমি একজন বাবা, আমি যদি আমার আমার মেয়ে আমার চোখের সামনে ফোন চাপতাছে, আমি যদি না করি, আমি যদি ঠেলা না দিই তে কেড়া দিব, আমি দেখতা সেটা খারাপ খারাপ, এটা করব কেন, এটা বাপ মা কেয়ার করা প্রয়োজন না? তবে বাপ মা তো অবশ্যই জানতাছে আগে থেকেই যে মোবাইলটা আসলে খারাপ, শুরুতে যদি মোবাইল না দেয়, অথবা দেখা গেছে ছেলে মেয়েরা যে সময় ভার্সিটি লেভেলে অথবা ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেলে পরে দেখা গেছে একটা অ্যান্ড্রয়েড সাধারণ একটা অ্যান্ড্রয়েড মোবাইল তাদের হাতে উড়া দিলে হয়তো এই সময় পরে তাদের কেরিয়ারটা মানে বুঝতে পারবো ওই টাইমে, ঠিক আছে, এর আগে আপনি দেখেন ছেলেমেয়েরা কি অবস্থা করতেছে, শুনিয়া
ঠিক না, এটা তো আমি বললামই, এটা তো সবার প্রথম ফার্স্ট কারণ হচ্ছে আমি ফ্যামিলিকে বলবো, কারণ ফ্যামিলি এর সম্পূর্ণ হাত আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে আপনার ফোন সম্পর্কে এই পর্যন্ত আলাপ আলোচনা করলাম, সাথে আমাদের আমার 22টা রাব্বি, ঠিক আছে, পরবর্তীতে আপনাদের সামনে পরে আরো ভালো একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো, খুদা হাফেজ।